এইচআর সানরাইজ একাডেমির পক্ষ থেকে আমি হাসানুর রাজ্জাক আপনাদের জানাই স্বাগতম। আজ আমি আলোচনা করব এক্সেলে কিভাবে এরকম একটি 3D পাই চার্ট তৈরি করবেন এ বিষয়ে। চারটা ব্র্যান্ডের মোবাইল কোম্পানির ইনপুট ডাটা নিয়ে আমি এই 3D পাই চার্টের ডেমো শীটটি তৈরি করেছি। দেখুন, এটি 2009 সালের ইনপুট ডাটা, এরপর 2010 সাল, দেখুন চেঞ্জ হচ্ছে। এরকম 3D পাই চার্টটি কিভাবে তৈরি করবেন এটি আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে নতুন একটি এক্সেল শিট নিব। এবার ইনপুট ডাটাগুলো আমরা এই শিট থেকে কপি করে নিব, কপি করে তৃতীয় শিটে পেস্ট করব, কারণ এগুলো লিখতে গেলে অনেক সময় লাগবে। সরি, আমাদের সবগুলো ডেট ফরম্যাট হয়ে আছে, আমরা নাম্বার ফরম্যাট করে নিব। ওকে, এবার এটি আমরা এখানে কপি করে পেস্ট করলাম, এখানে 2009 সাল। এখানে আমরা ইন্ডেক্স ম্যাচ ব্যবহার করে এই ডাটাগুলো নিয়ে আসব। ইন্ডেক্স এরেতে সিলেক্ট করব, কমা, দেখুন এখানে কিন্তু কোনো লক করিনি, আমি কিন্তু ফ্রি করে রেখেছি, কলাম এবং র দুটি ফ্রি, কমা, এরপর ম্যাচ, এরপর এই যে ইয়ার, এটি আমরা F4 প্রেস করে দেখুন কলাম এবং র দুটি লক করে দিলাম, কমা, এরপর এই ইয়ার, এটি F4 প্রেস করে লক করে দিব, কমা, জিরো, জিরোতে এক্সাক্ট ম্যাচ, ডাবল ব্রেকেট, এন্টার। এবার এই ফর্মুলাটি আমরা রাইট দিকে টেনে দিব। দেখুন আমার কিন্তু 2009 সালে সবগুলো ডাটা এখানে চলে আসছে। এখানে 2010 করি যদি দেখুন 2010 এর ডাটা। ওকে, এবার এটার উপর আমরা 3D পাই চার্ট তৈরি করব। প্রথমে আমরা মেনু বারে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে থেকে এই যে দেখুন ইনসার্ট পাই অর ডগনার চার্ট, এটিতে আমরা ক্লিক করব। এরপর সিলেক্ট করব 3D পাই চার্ট এন্ড ক্লিক চার্ট এরিয়া। এরপর এই যে প্লাস চিহ্ন চার্ট এলিমেন্ট, এটিতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে লিজেন্ড, এটি আনচেক করে দিব। এরপর এই যে ডাটা লেভেলস, এটিতে আমরা ক্লিক করব। এটি আমরা দুটি ভাবে করতে পারি, এখান থেকে এই যে এই বক্সে টিক দিতে পারি, অথবা এই যে কোনো একটার উপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড ডাটা লেভেল, এটির উপর ক্লিক করতে পারি। এরপর দেখুন এই যে প্লাস চিহ্ন দিয়ে আমরা এই যে প্লাস চিহ্নতে ক্লিক করে ডাটা লেভেলস, এটিতে এই তীর চিহ্নতে ক্লিক করব, ইনসাইড ইন, এটিতে ক্লিক করব। এরপর মোর অপশন, মোর অপশনে ক্লিক করব। দেখুন এখানে এই যে এটি সিলেক্ট করা আছে লেভেল অপশন, এই লেভেল অপশনসে ক্লিক করার পর এই যে ভ্যালু ফ্রম সেলস, এই বক্সে টিক চিহ্ন দিব। দেওয়ার পর এরকম একটি বক্স শো করবে, সিলেক্ট ডাটা লেভেলস রেঞ্জ, এই যে আমরা চারটা ব্র্যান্ড, এই চারটা ব্র্যান্ড আমরা সিলেক্ট করে দিব। এরপর ওকেতে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু এই যে বিভু কমা 590, 590 হলো কি ইনপুট কোয়ান্টিটি, আমরা চাচ্ছি বিভোর নিচে এই কোয়ান্টিটিটা আনার জন্য। এই যে দেখুন এখানে এই যে লেভেল অপশনসে একটি অপশন আছে সেপারেটর, এখানে কমা আছে, এই তীর চিহ্নতে ক্লিক করবেন, এখানে নিউ লাইন, এই নিউ লাইনে ক্লিক করবেন। দেখুন এখন কিন্তু এই যে নিচে নিচে শো করতেছে, ভিভোর পরে 590, স্যামসাং এর পরে এই যে 700, স্যামসাং এর পরে 750। এবার এটির ফ্রন্ট কালার, এটি সিলেক্ট করাই আছে, আমি কালারটি চেঞ্জ করে দেবো, ফ্রন্ট কালার করব হোয়াইট অ্যান্ড বোল্ড, অ্যান্ড ফ্রন্ট সাইজ, অ্যান্ড ফ্রন্ট সাইজ করব 10। ওকে, এবার চার্ট এরিয়ায় আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর ফরম্যাট, ফরম্যাটের পর শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল, নো ফিল। এবার এখানে ক্লিক করব, দেখুন আমাদের কিন্তু এই চারটা আলাদা আলাদা এটি সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা এটিতে এই যে বর্ডারে ক্লিক করব, এখানে নো লাইন সিলেক্ট করব। এরপর ফিল, ফিলে আমরা এই ব্র্যান্ড অনুযায়ী আলাদা আলাদা কালার দিব। ওপ্পোর জন্য আমরা এই যে দেখুন এখানে ডাবল ক্লিক করার পর শুধু একটাই কিন্তু সিলেক্ট হয়ে গেল, এখন কিন্তু সবগুলো সিলেক্ট হয় নাই, বাট আমরা যদি প্রথমে একটা ক্লিক করি, কিন্তু আমরা যদি প্রথমে একটা ক্লিক করি তাহলে কিন্তু দেখুন সবগুলোই সিলেক্ট হলো, বাট এখানে ডাবল ক্লিক করার পর দেখুন শুধু এটি সিলেক্ট হলো। ফিল অ্যান্ড লাইনে ক্লিক করব, লাইনে ক্লিক করার পরে গ্রেডিয়েন্ট ফিল, গ্রেডিয়েন্ট ফিলের পর
এই গ্রেডিয়েন্ট স্টপস এই অতিরিক্তগুলো এগুলো রিমুভ করে দেব, শুধু দুটা রাখলাম। এরপর এখান থেকে অপুর জন্য আমরা এই যে গ্রিন কালার দিব, এখান থেকে দুটোই গ্রিন কালার দিলাম। এরপর শাওমি, শাওমি গ্রেডিয়েন্ট ফিল, শাওমির জন্য আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড এই কালারটি সিলেক্ট করলাম, আমরা শাওমির জন্য এই কালারটি সিলেক্ট করলাম, ব্র্যান্ডের সাথে ম্যাচ করবে। এগেইন শাওমির জন্য এখানে কালারটি চলে আসছে, এই যে অরেঞ্জ কালার, ওকে। এরপর স্যামসাং, স্যামসাং এর জন্য এই যে গ্রেডিয়েন্ট ফিল ক্লিক করার পর স্টেপস ব্লু, এই যে ব্লু SN5 ডার্কার 25% এটি সিলেক্ট করব, এখানেও সেম। এবার ভিভো, ভিভোর জন্য গ্রেডিয়েন্ট ফিল ভিভোর জন্য আমরা এই কালারটি সিলেক্ট করব, এটি হলো গোল্ড SN4 ডার্কার 25%, ওকে। এবার আমরা আউটে ক্লিক করলাম, আউটে ক্লিক করার পর এগেইন আবার চার্টে ক্লিক করব, চার্টে ক্লিক করার পর সিরিজ অপশনস, এখানে অ্যাঙ্গেল অফ ফার্স্ট স্লাইস এটি আমরা ঘোরাইয়া এই শাওমিটা চাচ্ছি যে আমরা একদম ফ্রন্টে রাখব। এখন আমি এভাবে ঘোরাইতে গেলে অনেক সময় লাগবে, আমরা একবার দেখি 300 দিয়ে দেখি, হ্যাঁ ওকে একদম ফ্রন্টে চলে আসছে। এবার পাই এক্সপ্লোশন, এটি হলো এই প্রতিটি থেকে একটু ডিস্টেন্স হবে, দেখুন একটু ডিস্টেন্স হয়ে যাচ্ছে, আমি আরেকটু আরেকটু ওকে 15% রাখলাম। এবার এগেন ইফেক্টসে ক্লিক করব, থ্রিডি ফরম্যাটের পর এখান থেকে সিলেক্ট করব আমরা এই স্ল্যান্ট, স্ল্যান্ট টপ লেভেলে স্ল্যান্ট সিলেক্ট করলাম, এখানে হাইট, হাইট ওয়াইটে সেম থাক, সমস্যা নাই। হাইট, হাইটটা আমরা দেখুন ওকে, এখানে একটু দেখতে ভালো লাগতেছে, ওকে। এবার এটি আমরা আর একটু বড় করে দিই, ওকে ওকে। এবার এই চার্ট টাইটেলটা আমরা চেঞ্জ করে নেই, ইম্পোর্ট অ্যানালাইসিস, ওকে এটির কালারটা আমরা চেঞ্জ করে দিই, ফ্রন্ট কালার হোয়াইট অ্যান্ড ফ্রন্ট সাইজ 25, এটিতে আমরা ডান বাটন ক্লিক করে ফরম্যাট চার্ট টাইটেল, এখানে গ্রেডিয়েন্ট ফিল, গ্রেডিয়েন্ট ফিল এখান থেকে আমরা এই কালারটি করব, আর একটু ওকে। এবার মেনু বারে ইনসার্টে ক্লিক করব, ইনসার্ট থেকে সিলেক্ট করব ইলাস্ট্রেশনস, ইলাস্ট্রেশনসের শেপ, শেপসে ক্লিক করব, এখান থেকে সিলেক্ট করব ওভাল, এখানে লাইন, নো লাইন, গ্রেডিয়েন্ট ফিল, গ্রেডিয়েন্ট ফিল থেকে এখানে আমরা এটি সিলেক্ট করব, টাইপ থেকে পাথ, ওকে, এখান থেকে সিলেক্ট করব আমরা এটি, ওকে। এবার ইফেক্টসে ক্লিক করব, ইফেক্টসে ক্লিক করার পর প্রথমে আমরা থ্রিডি রোটেশনে এটি আমরা একটু রোটেট করে নিব, এখানে আমরা 18 এন্ড এখানে দিব আমরা 330 এন্ড এখানে দিব আমরা 330°। এবার এটি আমরা রাইট বাটন ক্লিক করে সেন্ট টু ব্যাক এ দিলাম, এবার লাইটিং এ আমরা এই যে চিলি এটি সিলেক্ট করব। এরপর
মেটেরিয়াল, মেটেরিয়াল থেকে আমরা এই যে ডার্ক এজ এটি সিলেক্ট করব। কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট থেকে আমরা এই কালারটি সিলেক্ট করব, হোয়াইট ব্যাকগ্রাউন্ড 1, ডার্কার 25%। অ্যান্ড সাইজ 7, ওকে ওকে 11.5। অ্যান্ড ডেপথ, ডেপথ থেকে আমরা এটি এই কালারটি সিলেক্ট করব, লাইট গ্রে ব্যাকগ্রাউন্ড টু ডার্কার 50%। অ্যান্ড ডেপথ দেখো, দেখুন দেখুন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনাদের যেরকম ভালো লাগে এরকম আপনারা করে নেবেন। ওকে, ওকে, এরপর বটম বেভেল, বটম বেভেলে আমি এই রাউন্ডে ক্লিক করলাম, হাইট আর একটু বাড়াবো। দেখুন ওকে 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 41, ওকে 41। এবার টপ বেভেল, টপ বেভেলে আমরা স্ল্যান্ট এটি সিলেক্ট করব, অ্যান্ড হাইট আর একটু বাড়িয়ে, ওকে ওকে 22। চার্ট অলমোস্ট রেডি। এবার মেনু বারে এগেইন ইনসার্টে যাব, ইলাস্ট্রেশনস, শেপস, এখান থেকে রেক্টেঙ্গল সিলেক্ট করব। ওকে, শেপ আউটলাইন, নো আউটলাইন, অ্যান্ড ফিল অ্যান্ড লাইন, গ্রেডিয়েন্ট ফিল, গ্রেডিয়েন্ট ফিলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট স্টপস এটি সিলেক্ট করব। ওকে ওকে, রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক। আর একটু উপরে উঠাই দেব, আমরা এটির উপর ক্লিক করে এটি আর একটু উপরে উঠে দেব। ওকে, এবার এগেইন ইনসার্টে ক্লিক করব, ইলাস্ট্রেশনস, শেপস, এগেইন রেক্টেঙ্গল, আরেকটি রেক্টেঙ্গল নিলাম আমরা এই সেম এটা সমান করে। ওকে, লাইন, নো লাইন, অ্যান্ড গ্রেডিয়েন্ট ফিল, ওকে সেম হয়ে গেছে আমাদের, এটির সাথে এটা ম্যাচ। রাইট বাটন ক্লিক করে এডিট টেক্স, ফর্মুলা বারে ইকুয়াল চিহ্ন দিব, অ্যান্ড এখানে ইয়ার এটি সিলেক্ট করব, এন্টার। হোম মেনু, সেন্টার, সেন্টার, অ্যান্ড ফ্রন্ট কালার হোয়াইট, ফ্রন্ট সাইজ 25। সরি এটি সেন্টার হয়নি, ওকে এটি আমরা এটির সাথে একদম অ্যাডজাস্ট করে দিব, একটু বড় হয়ে গেছে, আমরা এটি সমান করে নিব। ওকে ওকে, এবার ভিউ থেকে আমরা গ্রিড লাইনস রিমুভ করে দিব। এবার আমরা এটি একটু চেঞ্জ করে দেখি, দেখো চেঞ্জ হচ্ছে। এটির জন্য আমরা এটি যেতে যান, এখানে আমরা ডেভেলপার অপশনে ক্লিক করব। এই ডেভেলপার অপশনটি মেনু বারে যদি আপনাদের না থাকে তাহলে যে কোনো ফাঁকা জায়গায় এই এই আইকনগুলার এই অপশনগুলার যে কোনো ফাঁকা জায়গাতে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ডেভেলপার অপশন আনার জন্য বেশ কয়েকটি পদ্ধতি আছে, আমি সেই বিষয়ে অলরেডি একটি টিউটোরিয়াল দিয়েছি, যারা সেই টিউটোরিয়ালটি এখনো দেখেননি তারা আই বাটনে ক্লিক করে টিউটোরিয়ালটি দেখে নিন। তো এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে কাস্টমাইজ দ্য রিবন এটিতে ক্লিক করব। এখানে দেখুন এই যে এই বক্সে ডেভেলপার অপশন আমার চেক দেওয়া আছে, এখানে কিন্তু জাস্ট
যদি আপনাদের এখানে ডেভেলপার, যেমন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আনচেক করা থাকে, যদি এটি আনচেক থাকতো তাহলে দেখুন এই যে ডেভেলপার অপশন কিন্তু নাই, চলে গেছে। এখানে রাইট বাটন ক্লিক করে এই যে কাস্টমাইজ দ্য রিবন, এটিতে ক্লিক করবেন এন্ড এখান থেকে এই যে ডেভেলপার অপশনটি এই বক্সে টিক দিয়ে ওকেতে দিবেন। দেখুন এই ডেভেলপার অপশনটি কিন্তু চলে আসছে, এই ডেভেলপারে ক্লিক করবেন। এরপর এই ইনসার্ট এই তীর চিহ্নতে ক্লিক করবেন। এখান থেকে এই যে দেখুন স্পিন বাটন ফ্রম কন্ট্রোল, এটি ক্লিক করবেন। দেখুন প্লাস চিহ্ন শোকাতে আছে, যে কোনো জায়গায় এরকম টেনে দিবেন। এরপর এরকম যখন হবে তখন মাউসে রাইট বাটন ক্লিক করবেন, ফরম্যাট কন্ট্রোল, কারেন্ট ভ্যালু, কারেন্ট ভ্যালু হচ্ছে এই যে দেখুন কত 2010, এখানে লিখবেন 2010। মিনিমাম ভ্যালু কত 2009, এখানে 2009 লিখবেন। ম্যাক্সিমাম 2020, এখানে 2020। ইনক্রিমেন্ট চেঞ্জ মানে আমাদের কত করে চেঞ্জ হবে এক করে, ওকে। সেল লিংক, এই সেলে মাউসে ক্লিক করবেন, করার পর এই ইয়ারে ক্লিক করবেন, করার পর ওকেতে ক্লিক করবেন। দেখুন এবার যদি আমি এটি চেঞ্জ করে, দেখুন আমার কিন্তু চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এবার এটিতে ক্লিক করার পর কন্ট্রোল এ, এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নেবেন, ওকে। এবার দেখুন এটি আমি যে কোনো জায়গায় মুভ করতে পারবো, দেখুন। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি হাসানুর রাজা আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।